কাঠের শামশির তো বিসমিল্লা মাত্র, চালিয়ে যাও। পূর্বেও বলেছিলাম, আবার সতর্ক করছি, এই এব্রানি বালক একদিন ভয়াবহ কিছু করবে। ইউজারসিফ, খুবই ভালো, ইউজারসিফ, দেখে নেবেন এই ছেলেই একদিন আপনার অশান্তির কারণ হবে। আপনিও তো দেখেছেন আমুন খোদাকে নিয়েও কেমন ব্যঙ্গ বিদ্রুপ করে, এটা আপনাকে একদিন বিপদে ফেলবে। চুপ করো তো কারিমামা, কিসের বিপদ? আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধে করেছে। ইউজারসিফকে রাজমহলের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়ার কারণটা কি জানতে পারি আমি? এমন একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন পদে তাকে। হানিফারের বিমারের সময় থেকে রাজমহলের সকল কার্যাবলী ইউজারসিফের হাত দিয়ে সম্পাদিত হয়েছে। সে একজন দক্ষ তত্ত্বাবধায়ক ও পরামর্শক, ভালো হাকিমও বটে, তার থেকে অধিক জ্ঞানী তো কাউকে দেখছি না। পরামর্শক, তার মানে জরুরি প্রয়োজনে ইউজারসিফের সাথে শলা পরামর্শ করা যাবে তাহলে। খোদাবন্ধ হানিফারকে পরকালে শান্তিতে রাখুক। ইউজারসিফ কোন খোদাকে উদ্দেশ্য করে কথা বলছে? আপনার কি আমার সাথে কোনো কাজ রয়েছে? বানু জুলেখা আপনাকে তলব করেছেন। আপনি যান, আমি আসছি। কি হয়েছে সিতেনে? কিসেন এরকম কান্না করছে কেন? জানি না জনাব তত্ত্বাবধায়ক, কিন্তু ও কোনোভাবেই শান্ত হচ্ছে না। কি করে ওর কান্না থামলো? কি করে বলবো, কিসেনই সেটা ভালো জানে। ও কেন কান্না থামালো আমি তা জানি না, তুমি কিসেনকে জিজ্ঞাসা করো। ও কি করে বলবে, ও তো বাচ্চা। যাই হোক, শুকরিয়া আপনাকে, খোদা আপনার হেফাজত করুক। আপনার কি জানা আছে যে সে কোন খোদাকে কবুল করেছে?
ইউজারসিফ বলে যে খোদাগণ নিজেদের পোশাকের ফিতে শক্ত করে বাঁধতে পারে না, সে কিভাবে ইউজারসিফের বয়সের একজনকে হেফাজত করবে? তুমি কাফের হয়ে গেছো মেনিসাবু, এসব কি বলছো? না না না, এটা আমার কথা না, আমি বলিনি, এটা ইউজারসিফ বলেছে, এটা ইউজারসিফ বলেছে। আসলে কি আমাদের খোদা আমাদেরকে হেফাজত করতে পারে? জনাব ইউজারসিফ প্রবেশের অপেক্ষায় আছেন। তাকে প্রবেশ করতে বলো এবং তুমি বাইরে অপেক্ষা করো। দরুদ আপনার উপর বানু জুলেখা। আমি জনাব পুতিফারের প্রতি ঈর্ষান্বিত হচ্ছি, কেননা তিনি যখন ইচ্ছা তখনই তোমার মতো হাকিমের সাথে সলা পরামর্শ করে লাভবান হতে পারেন, কিন্তু আমার হস্ত এত দীর্ঘ নয়। এমন তো কখনো হয়নি বানু, আপনি তলব করেছেন আর আমি তা অগ্রাহ্য করেছি। পূর্বে তুমি আমার হাল হাকিকাত বেশি জিজ্ঞেস করতে, কিন্তু আজকাল তুমি আকাশের তারকারাজির থেকেও বেশি দুষ্প্রাপ্য। এখন আমি বানু জুলেখার সম্মুখে ও তার আঙ্গিনায় রয়েছি, যদি কোনো আদেশ থাকে তা অবশ্যই শিরোধার্য। খুবই ভালো, মহান তত্ত্বাবধায়কের বেশি সময় নেব না, তাহলে বসুন। বলছিলাম, তেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে, কিছুক্ষণ পূর্বেই বিষয়টি জেনেছি, অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি। আপনার দৃষ্টিতে নারীর সাথে কি করা উচিত? তার মানে আমি জানতে চাচ্ছি, জনাব ইউজারসিফ এ নারীর ব্যাপারে কি হুকুম করবেন? বানু, এ বিষয়ে সিদ্ধান্ত দেবার পূর্বে আমার আরো বিস্তারিত জানা দরকার। জানা দরকার তার বিশ্বাসের খেয়ানত জনসমক্ষে প্রকাশ পেয়েছে কিনা, আর যদি প্রকাশ পেয়ে থাকে তবে তিনি এতে লজ্জিত কিনা, নাকি উনি এটাকে একটা ভুল হিসাবে বিবেচনা করছেন। এই বিশ্বাসের খেয়ানতের পেছনে কোনো স্বর্ণের মোহ ছিল কিনা, নারীটি কারো কানিজ ছিল নাকি স্বাধীন ছিল, তার সন্তান ছিল নাকি তিনি বন্ধা ছিলেন, তার স্বামী তাকে ভালোবাসত নাকি বাসত না, তার স্বামী নিয়মিত ভরণ পোষণ দিতেন নাকি দিতেন না, নারীটি অন্য কোনো কারণে অসুখী ছিলেন কিনা, তাছাড়া তার ধর্মবিশ্বাসটি আমাকে অবশ্যই জানতে হবে। এরকম অনেক সওয়াল তো বাকি রয়ে গেছে। এত সওয়াল শুধুমাত্র একটা হুকুমের জন্য? এখন বুঝতে পারছি পুথিভার কেন সব বিষয়ে তোমার সাথে সলা পরামর্শ করে। যতক্ষণ পর্যন্ত না এইসব সওয়ালের উত্তর ও আরো কিছু সওয়াল সুনির্দিষ্ট হবে, ততক্ষণ সঠিক হুকুম দেওয়া যাবে না। এত সব সওয়ালের একটার উত্তরও জানা নেই আমার, শুধু জানি আসে কি হয়েছে সে। এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু, এশকের পবিত্রতা বিশ্বাসের খেয়ানত কখনই করে না। দিলের কাজ কারবার দলিল যুক্তিতর্ক জানে না। আশেক তার পাক পবিত্র দিলে কখনোই নাপাককে স্থান দেয় না, সাময়িক কামনা বাসনাকে ইশক বলা যাবে না। আচ্ছা দেখা যাক, এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি। কাউকে ভালোবাসো? জি। কে সে? যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুদের দিকে আমাকে ধাবিত করেছেন, আমার আব্বা জান। কে বলেছে তোমাকে এখানে প্রবেশ করতে? এটা তো গোয়াল ঘর নয়, তাই না? দুঃখিত দুঃখিত আমার বানু। বয়স হয়েছে কিন্তু এখন আক্কেল জ্ঞান হয়নি। সে আপনাকে ভালোবাসেন এবং নিজেকে আপনার ঘনিষ্ঠজন মনে করেন, তা না হলে হয়তো উনি প্রবেশ করতেন না। আচ্ছা রাখো এসব, ওই জবাবের আলোকে সওয়াল হচ্ছে, একান্ত কাছের কারো মেহরবানি পেয়েছো? জি পেয়েছি,
আর সে একান্ত মানুষের মেহরবানের জন্য আমাকে অনেক কষ্ট ও বেদনা সহ্য করতে হয়েছিল। ফুপুজান ফায়েকের আমার প্রতি অফুরন্ত মহব্বতের কারণে আমি ভাইজানদের ঈর্ষায় পরিণত হলাম, এবং আব্বাজানের মহব্বতের কারণে আমাকে গভীর কূপে ফেলে দেওয়া হলো। মহব্বতের কারণে আমাকে বিচ্ছেদের আগুনে। না না, তুমি আমার কথা বুঝতে পারোনি। আমি জানতে চেয়েছিলাম কোনো নারীর ভালোবাসা পেয়েছো? না আমার বানু, তবে কখনো কখনো আমার প্রতি তাদের প্রখর দৃষ্টি আমি অনুভব করি, কিন্তু আমি তা এড়িয়ে চলি, লক্ষ্য করি না। খুবই ভালো, আপনি এখন যেতে পারেন। ওই নারীর সম্পর্কে জানতে চাইব, আপনার সাথে আরো সলা পরামর্শ করব আমি। তাদের প্রখর দৃষ্টি অনুভব করি, কিন্তু তাদের প্রতি লক্ষ্য করি না আমি। কি ঘটেছে আমার বানু? ভুলে গিয়েছে যে সে একজন গোলাম। ইশারা ইঙ্গিতে আমাকে বোঝাতে চাচ্ছে যে তার প্রতি আমার আগ্রহের কোনো লাভ নেই। আমার বানু, অভিজাত নারী হয়ে একজন গোলামের প্রতি যে দয়া আপনি পোষণ করেছেন, তার ফলাফল আমিও তাকে দেখে নেব। এখন থেকে তার মূল্য একটা তামার মুদ্রার চেয়ে বেশি কিছু হবে না। কেন তাকে রাজমহল থেকে বের করে দিচ্ছেন না? আর কেনই বা তাকে বিতাড়িত করছেন না? কেন কারি মামা, তুমি জানো না পুতিফার ইউজারসিফকে কতটা ভালোবাসে। এই পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত সঠিক, তাকে এড়িয়ে চলুন। যত দ্রুত সম্ভব একটা আড়ম্বরপূর্ণ জাসনের আয়োজন করো। চাইছি নিজেকে বিলাসিতা আর সুপেয় পানিতে মক্ত করব। ইউজারসিফ নাবালকই খেয়ালে রয়েছে, এমনভাবে নিজের চিন্তা ও রুহকে মশগুল করব যে তার জন্য মনে কোনো জায়গা থাকবে না। আপনাদের চিত্ত বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে, আশা করছি আনন্দে কাটবে, সবাই উপভোগ করুন। এই পুতিফার আমুন খোদাকে অস্বীকার করে কাফের হয়েছে। আমুন খোদাকে সে সবসময় অবজ্ঞা করে, আমুনের সোয়ার বাহিনীকে সে অপদস্থ করেছে। আর জুলেখারও নাকি একজন গোলামের সঙ্গে সম্পর্ক হয়েছে, সবাই কানাকানি করছে। আর সেই সুদর্শন গোলামকে নাকি সে তার গৃহে আটকে রেখেছে। বাপরে বাপ, 10 বছর ধরে পুতিফারের প্রতি ঈর্ষা তোমার অন্তরে পুষে রেখেছো। সে না হয় তোমার স্বামীকে একবার শাস্তি দিয়েই ছিল, তাই বলে জুলেখারও বদনাম করতে হবে। তোমাদের হাসিতে এটা স্পষ্ট যে তোমরা আমার কথা বিশ্বাস করোনি। হ্যাঁ, আমরা ওরকম কানাঘুষা শুনেছি, কিন্তু এটা আবার হয় নাকি? তাই নাকি, বিশ্বাস হচ্ছে না তো? এসো তাহলে। বানু জুলেখাকে আমি কি একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন যদি এবাদতখানা এবং পুতিফারের বিষয় হয়ে থাকে, তাহলে কিন্তু আবার প্রশ্ন রয়েছে। না, আপনার কেনানি গোলাম সম্পর্কে আমার প্রশ্ন। ওই গোলাম সম্পর্কে কি জানতে চাও? তেমন কিছুই না, শুধুমাত্র জানতে চাই সে এখন কোথায়, এখন কি করছে। সে যতদূর দৃষ্টি যাচ্ছে তাকে তো দেখতে পাচ্ছি না। তুমি এখানে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দাগিরি ফলাতে এসেছো নাকি? এমন তো নয় যে অজ্ঞামোহর অথবা আমুনের খাদেমরা তোমাকে এখানে পাঠিয়েছে। সবাই আমার দিকে উঠে এসো, এই যে তোমাদের জন্য খাবার এনেছি, নাও নাও নাও। কেন অসন্তুষ্ট হচ্ছেন? আমরা তার সৌন্দর্যের অনেক বিবরণ শুনেছি, তো তাই ভাবলাম সচক্ষে একটু দেখি। কিন্তু আমি যদি বানু জুলেখার জায়গায় থাকতাম, তবে সেই সুদর্শন গোলামকে 1000 বস্তার পেছনে লুকিয়ে রাখতাম।
যাতে কোনো মিশরী নারীর কুদৃষ্টিতে না পড়ে। তাই নাকি? এত সুন্দর, ডাকুন না একটু দেখি তাকে। দেখলে তো, বলেছিলাম না, যদি খবরটি সত্য না হতো তাহলে তো সে অসন্তুষ্ট হতো না। তার মানে একজন এব্রানি গোলামের সাথে তার সম্পর্ক? তোমরা আসলে অভিজাত্যা সম্ভ্রান্ত ঘরের নও। তোমাদের সঙ্গে তামুদার কেনানের ভেড়া রাখালদের অনেক মিল রয়েছে। তোমরা আসলে পশ্চিমের প্রেতাত্মা। সারা মহল আপনাকে খুঁজে আসলাম বানু, এখানে বসে কি করছেন আপনি? একাকি থাকতে চাইছি। তাহলে আপনার মেহমানগণ? খোদা রাজাবের আগুনে পুড়ে মরুক ওরা, পশ্চিমের দুনিয়ায় চলে যাক। আপনার অবশ্যই মহলে ফিরে যাওয়া উচিত। আপনার অনুপস্থিতিতে তারা কি কথা বলছে জানেন? তারা অন্যদের জেহেনকে বিষাক্তময় করে তুলছে। এই সব কিছু ইউজার সিফের জন্যই হচ্ছে। হয় তার অস্তিত্বকে আমার স্মৃতি থেকে মুছে ফেলবো, নয়তো তার দেহকে আমি এই দুনিয়া থেকে একেবারেই ভস্ম করে ফেলবো। হ্যাঁ, আপনি পারবেন তাকে ভাগ্যলিপির খাতা থেকে একেবারে মুছে ফেলতে। তার মানে তো তাকে হত্যা করতে হবে। না, এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে তাকে বিতাড়িত করুন, এটা তো পারবেন। কিন্তু পুতিভারের জন্য এটা সম্ভব হবে না। হানিফারের মৃত্যুর পর সে এক মুহূর্তের জন্যও ইউজারসিফকে হাতছাড়া করতে চায় না। তাহলে একটা আনন্দ ভ্রমণের ব্যবস্থা করি। কিছুদিন দূরে থাকলে সব স্মৃতি মুছে যাবে, নিশ্চিত থাকুন। তাহলে সফরের সূচনা মেনফিসে নীল নদের ত্রিমোহনায় হোক। যেহেতু ইউজার সিফকে এখান থেকে দূর করতে পারছি না, সেহেতু আমরাই দূরে চলে যাই। মেনিসাবু, লেবাসের কারখানা থেকে কিছু ভালো লেবাস এদেরকে সরবরাহ করো, আর খাদ্য গুদাম থেকেও কিছু ভালো খাবার এনে এদের মধ্যে বন্টন করে দাও। জনাব ইউজারসিফ, আমরা সকলেই আপনার কাছে কৃতজ্ঞ। যদি আপনার সাহায্য না পেতাম, তবে এখনও আমরা ওই ঠান্ডা স্যাঁতসেঁতে বারান্দায় রাত কাটাতাম। আমাদের খোদা আপনার হেফাজত করুক। তুমি তোমার মার কাছে যাও। তোমাদের খোদা যদি সত্যিই পারতেন, তবে অবশ্যই তোমাদেরকে নাজাত দিতেন। তোমাদের এই সংক্ষিপ্ত পরিবর্তন আমার খোদাতালার আনুকূল্যের কারণে। আমার খোদাতালার? সে আসলে কোন খোদার কথা বলছে? আমি পরে তোমাকে বলবো। এলাহি, ইউসুফ তোমাকে ছাড়া কিছুই নয়, সকলেই তোমাকে ছাড়া নিঃস্ব। খোদাবান্ধ, একটি মুহূর্তের জন্য ইউসুফকে একাকি করে দিও না। যখনই ওহির ফেরেস্তা নাজিল না হয়, আমি তখন খুব একাকি বোধ করি।
জুলেখা, মিশরের প্রধান সেনাপতির স্ত্রী। কত সুন্দরী!